হ্যালো, আসসালামু আলাইকুম। আর অংশ পক্ষ থেকে আবার সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। তো এর আগের লেকচারে আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে যে দুইটা ইন্টিজার নাম্বারের গুণফল 10^8 যেতে বড় কিনা সেটা চেক করা শিখছিলাম, ঠিক আছে? তো এটা চেক করার সময় আমরা দেখছিলাম যে ইন্টিজার ওভারফ্লো হয়ে যাচ্ছিল, আর যে জিনিসটাকে আমরা রিমুভ করে প্রবলেমটা সলভ করছি। ওকে, তো আজকে আমরা সেম ওই আগের টেকনিকটা কাজে লাগাই একটা অ্যাড কোডারের একটা প্রবলেম সলভ করব। তো প্রবলেমটার নাম হচ্ছে, দেখতে পাচ্ছেন, মাল্টিপ্লিকেশন 2। হ্যাঁ, এটা হচ্ছে অ্যাড কোডার বিগিনার কন্টেস্ট 169 এর একটি প্রবলেম। তো প্রবলেমটি কিছুই নাই, জাস্ট এরকম দেওয়া থাকবে যে একটা ইন্টিজার নাম্বার এন দেওয়া থাকবে, তারপর হচ্ছে এন সংখ্যক নাম্বার দেওয়া থাকবে। হ্যাঁ, এবং আমাকে সবগুলো নাম্বার গুণ করতে হবে। গুণ করার পর এখন খালি দেখ জাস্ট চেক করতে হবে যে যদি নাম্বারটা 10^8 নিচেতে বড়ো হয়ে যায় তাহলে আমাকে প্রিন্ট করতে হবে -1, আদারওয়াইজ প্রিন্ট করতে হবে ওই নাম্বারটা, মানে গুণ করার পর যে গুণফলটা আসবে ওইটাই হবে আমার অ্যান্সার। ওকে, তো একটা জিনিস খেয়াল করুন এখানে, যে হচ্ছে এই যে আমাদের ইন্টিজার নাম্বারগুলো, যে এন সংখ্যক ইন্টিজার নাম্বার দেওয়া থাকবে, এই নাম্বারগুলো কিন্তু কী হতে পারে, 10^18 পর্যন্ত হতে পারে, আবার জিরোও হতে পারে। ওকে, তো এটাই হচ্ছে আমার প্রবলেম স্টেটমেন্ট। এখন জাস্ট আমাকে প্রবলেমটা সলভ করতে হবে। তো এখানে দেখুন, এখানে 31, এখানে অনেকগুলো নাম্বার দেওয়া আছে, 31টা নাম্বার দেওয়া আছে, বাট একটা জিরো আছে। তা একটা জিনিস চিন্তা করুন, তো যদি একটা আমরা যদি অনেকগুলো সংখ্যা গুণ করতেছি, অনেক বড় বড় সংখ্যা গুণ করতেছি, বাট যে কোনো একটা জিরো আছে, যে কোনো একটা যদি জিরো থাকে যায়, তাহলে আমাদের গুণফলটা আসলে কী হয় বলুন তো? গুণফলটা আসলে জিরোই হয়, ঠিক আছে? তার মানে আমাদের প্রথম কাজ হচ্ছে আগে চেক করে নেওয়া যে জিরো আছে কিনা, কারণ জিরো থাকলে আমাদের যাই হোক না কেন আমাদের গুণফল কিন্তু জিরোই হবে। তো এটাই হচ্ছে আমার প্রথম কাজ, যে প্রথম কাজ আমাদের খুঁজে নিতে হবে জিরো আছে কিনা ওই ইন্টিজার নাম্বারগুলোর মধ্যে। এন সংখ্যক ইন্টিজার দেওয়া থাকবে, ওগুলোর মধ্যে জিরো আছে কিনা। জিরো থাকলে সঙ্গে সঙ্গে আমাদের হচ্ছে জিরো প্রিন্ট করে দেবো, আর আদারওয়াইজ হচ্ছে আমি গুণ করে টেকনিকটা, ওই যে আমরা যে এর আগের ভিডিওতে যে টেকনিকটা কাজে লাগাইছিলাম সেই টেকনিকটা কাজে লাগে, আমরা চেক করবো 10^18 বড়ো কিনা। বড়ো না হলে তো হয়ে গেলো, আমরা অ্যান্সারটা প্রিন্ট করে দেবো গুণফলটা, আর যদি বড়ো হয়ে যায় তাহলে আমরা হচ্ছে -1 প্রিন্ট করবো। ওকে, তো চলুন আমরা কোডটা দেখি। তো দেখুন, আমরা সরাসরি কোডে চলে আসলাম, আমি আর ব্যাখ্যা করলাম না, এটা যেহেতু আমরা এর আগের লেকচারে ফুললি ব্যাখ্যা করছি। আমি দেখুন এন নিলাম, সব কিন্তু লং লং ইন্টিজার নেওয়া লাগবে, কারণ 10^18 নিয়ে কাজ করতেছি, সো লং লং ইন্টিজার নিয়ে কাজ করতে হবে। তো লং লং ইন্টিজার এন নিলাম, তারপর হচ্ছে এন, তারপর আই, জে, তারপর অ্যান্সার, অ্যান্সার ইকুয়াল 1, জেড ইকুয়াল 0। আচ্ছা, যাই হোক, এখন দেখুন এনকে স্ক্যান করে নিয়ে তারপর হচ্ছে আমি একটা অ্যারে নিলাম, যেহেতু এন সংখ্যক ইন্টিজার থাকবে অ্যারে নিলাম, তারপর অ্যারেটাকে আমি কী করলাম এখানে স্ক্যান করতেছি, মানে সিন করতেছি, আর হচ্ছে আমি সঙ্গে সঙ্গে চেকও করে নিচ্ছি যে ওই যেটা আমরা নিচ্ছি ইন্টিজার নাম্বারটা ওটা জিরো নাকি। জিরো হলে আমি সঙ্গে সঙ্গে জেটের মান অন করে রাখে দেবো। দেখুন জেটের মান কিন্তু জিরো ধরে রাখছিলাম, জেটের মান অন করে রাখে দিলাম। জেটের মান অন তখনই হবে যখন আমরা এখানের মধ্যে যে কোনো একটা পাইলেই, আমার একটা জিরো পায়ে গেলেই আমার জেটের মান অন হয়ে যাবে। আর একটা জিরো পায়ে যাওয়া মানে কি, আমার হচ্ছে পুরো গুণফলটা জিরো হয়ে যাওয়া, সেটা কখনো 10^18 চলে বড়ো হবে না, জিরো হবে। সো আমি সঙ্গে সঙ্গে জিরো প্রিন্ট করে দিলাম, আর যদি জিরো না পাই তখন আমাকে এখন চেক করতে হবে যে 10^18 চলে বড়ো হচ্ছে না হচ্ছে না। তো এটুকু আমি এখানে করব। তো যখন ইলসে ঢুকবে তখন আমি করছি কি, এখানে আই কল মানে পুরো লুপটা চালাচ্ছি। তো আমার অ্যান্সারের মধ্যে কিন্তু প্রথমে 1 রাখছি, ঠিক আছে? গুণ করার সময় আপনারা জানেন যে 1 রাখতে হয়। তো আমি প্রথমে চেক করতেছি যদি অ্যান্সার লেস দেন ইকুয়াল, যদি অ্যান্সার লেস দেন ইকুয়াল ওই যে 10^18 আমরা যেটা করছিলাম এখানে, যে আমার করাই আছে, আমরা যে কাজটা করছিলাম সেটা হচ্ছে দেখুন এখানে দেখুন এই যে সিকুয়াল পি ভাগ এ করছিলাম না, সিকুয়াল পি ভাগ এ, এই যে পি হচ্ছে 10^18 ভাগ এ, তো আমি এটাই করতেছি এখানে, যে এই যে এটা এটুক ধরে নিই সি, এটুক ধরে নিই সি, সি ইকুয়াল 10^18 মানে পি ভাগ এই যে এ টু দি পাওয়ার আই এর এটার ইয়াটা ভ্যালুটা, এটাকে আমরা কী করলাম ভাগ করলাম, তাহলে এটা হচ্ছে আমাদের সি, ধরে নিই এটা হচ্ছে আমাদের সি। তো আমরা কী করছিলাম, যদি সি সি যদি কী হয় ছোট হয়, সি যদি ছোট হয় কার চাইতে, বি এর চাইতে, মানে বি যদি সি এর চাইতে বড়ো হয়ে যায় তাহলে বিগ, না হলে কিন্তু ঠিক ছিল। তো আমরা ওই জিনিসটাই কাজে লাগাইছি, দেখুন যে আমি যদি আমাদের ছোট হয় অ্যান্সারের মানটা, মানে এটা ধরি বি, বি যদি লেস দেন ইকুয়াল সি, এটা পুরোটাকে সি ধরলাম, হ্যাঁ, যদি বি যদি লেস দেন ইকুয়াল সি হয় তার মানে আমার হচ্ছে বড়ো হয়নি, ঠিক আছে? কারণ বি যদি বড়ো হয় সি এর চাইতে তখনই কিন্তু বিগ হয়ে যাবে। কিন্তু আমি চেক করতেছি ছোটো অথবা সমান কিনা, আমি বড়ো চেক করতেছি না, আমি চেক করতেছি ওই বি, মানে এটাকে ধরলাম বি, যে বি কি লেস দেন ইকুয়াল সি এর চাইতে মানে সি কি না, যদি এটা হয় তার মানে আমাদের অ্যান্সারটা আছে, তার মানে অ্যান্সার যখনই বড়ো হয়ে যাবে
ওই ভাগ ভাগ করার চাইতে, সি এর চাইতে, তখনই কিন্তু নো হয়ে যাবে, তখন আর গুণ করা যাবে না, তখনই ইলসে চলে যাবে। আর ইলসে চলে গেলে অ্যান্সারের মান মাইনাস ওয়ান করে ব্রেক করে দেবো, যেহেতু আমার বলছে যে 10^18 হিসেবে বড়ো হয়ে গেলে আমার কী করতে হবে, আমার মাইনাস ওয়ান প্রিন্ট করতে হবে, তাহলে সঙ্গে সঙ্গে অ্যান্সারের মান মাইনাস ওয়ান করে প্রিন্ট করে দেবো। আর যদি ছোটো অথবা ইয়ে হয় তাহলে আমি জাস্ট ওই যে গুণ করে দেবো, অ্যারে অফ এ অফ আইকে ওই অ্যান্সারের মধ্যে গুণ করে দেবো, গুণ করে এভাবে গুণ করতে থাকবে, গুণ করতে থাকবে আর চেক করতে থাকবে, চেক করতে থাকবে। কোনো কারণে যদি আমার গুণ করতে করতে দেখতেছে যে নাম্বারটা বড়ো হয়ে যাচ্ছে, তাহলে মাইনাস ওয়ান করে রাখে দেবো এবং সঙ্গে সঙ্গে অ্যান্সারটা প্রিন্ট করে দেবো। তার মানে আমার যদি বড়ো হয়ে যায় তাহলে অ্যান্সারের মধ্যে মাইনাস ওয়ান থাকে গেলো, আর যদি বড়ো না হয় তাহলে গুণ করে করে যে মানটা থাকবে ওই মানটা অ্যান্সারের মধ্যে থাকে গেলো, এবং সবশেষে ওই মানটাকে আমি কী করছি প্রিন্ট করে দিচ্ছি। ঠিক আছে, তো এটাই ছিল হচ্ছে আমাদের সলিউশন। ওকে, তা আশা করি বুঝতে পারছেন। তো এই টেকনিকটা আমাদের খুবই কাজে লাগবে ইন্টিজার ওভারফ্লো করার ক্ষেত্রে বা এরকম গুণ টুন চেক করার ক্ষেত্রে অনেক কাজে লাগে। ঠিক আছে, তো আপনারা কী করবেন এটা নিজে নিজে প্রবলেমটা সলভ করার ট্রাই করবেন। আর আমি হচ্ছে সলিউশন লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, ওটা দেখে নিতে পারেন পরে। তো ঠিক আছে, ভালো থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন, আর আমার যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।